सबसे पहले बांग्लादेश की जो साइबर 71 टीम है आपको बहुत ज़्यादा मुबारक हो। फ्रांस का जो सदर है उसको जो शर्म आनी चाहिए। दोस्तों फ्रांस ने कितनी गलत घटिया और शर्मनाक किस्म की हरकत की है। जहाँ पर ख़त्मे नबूवत की बात आती है वहाँ पर अल्हम्दुलिल्लाह हम मुसलमान हैं। और बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम दोस्तों, बहुत बहुत शुक्रिया आपकी पसंदीदगी का, आपका साथ देने का। दोस्तों आज का वीडियो नामोस रसालत के हवाले से और ख़त्मे नबूवत के हवाले से है। सबसे पहले बांग्लादेश की जो साइबर 71 टीम है आपको बहुत ज़्यादा मुबारक हो। और उसके बाद दोस्तों ताज़ा तरीन इतलात ये हैं कि तुर्की, पाकिस्तान और बांग्लादेश जो है इनके जब जितने जो हैकर्स टीमें हैं उन्होंने मिल के जो बांग्लादेश की जो साइट्स हैं उनको डाउन किया है। और क्या तफसीलात हैं दोस्तों वो चल के पता चलेगा आज के वीडियो में। दोस्तों जहाँ पर नामोसे रसालत और जहाँ पर ख़त्मे नबूवत की बात आती है वहाँ पर अल्हम्दुलिल्लाह हम मुसलमान हैं। और हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ाते मुबारका से जो है वो हमें अपने वालदैन और अपने बच्चों से बढ़कर अजीज़ है। हम इस सिलसिले में कोई भी बात गवारा नहीं करेंगे। और क्या मज़ीद तफसीलात हैं वो चल के देखते हैं आज इस वीडियो में, बने रहिएगा मेरे साथ। बहुत शुक्रिया। तो लेट्स स्टार्ट टुडे वीडियो। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ফ্রান্সের বিরুদ্ধে কেমন আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে সেটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিতর্কিত মন্তব্যের কারণে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন বলে উল্লেখ করেছেন মিস্টার এরদোগান। বেশ কয়েকটি ফরাসি ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে ফ্রান্স। সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি কি যে বড় একটি বাত রই হ্যায়। সাইবার 71 গত রবিবার ফরাসি ওয়েবসাইট হ্যাকিং এর দাবি করার পর টুইটারে সতর্কতা জারি করা হয়। ফ্রান্সের সাইবার হামলা এবং হুমকি ভুক্তভোগীদের সহযোগিতার জন্য গঠিত সাইবার ম্যানডেট সংস্থা বহুত গলত কাম কিয়া ওর ইসনে মুসলমানো কে জজবাত কে সাথ সে খেলা ইস খবর জানিয়েছে। ইসলাম নিয়ে ভীতি ছড়ানোর ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফ্রান্সে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর কার্টুন ছাপানোর পক্ষে ম্যাক্রোর সাফাই গাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর করা সমালোচনা করেছেন। ইমরান খান বলেছেন, ম্যাক্রো নামের এই লোকটির ইসলাম এবং মুসলমানদের নিয়ে সমস্যা কি? মানসিক পর্যায়ে ম্যাক্রোর চিকিৎসা দরকার। গত রবিবার সাইবার 71 হ্যাকিং কমিউনিটির একজন সদস্য বলেন, এখন পর্যন্ত 40 থেকে 50টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইট আক্রমণ করা হয়েছে, তবে সবকয়টি আমরা এখনো প্রকাশ করিনি। সর্বশেষ মোট 8টি ওয়েবসাইট প্রকাশ করেছে আমাদের অফিসিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি, সেগুলোতেও হামলা করা হবে। ফ্রান্সের সাইবার ম্যালভেলেন্সের সতর্কতায় বলা হয়েছে, গত রবিবার সন্ধ্যা থেকে অনেক ফরাসি ওয়েবসাইটে সাইবার হামলা চলছে, তবে হ্যাকিংয়ের শিকার ওয়েবসাইটগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি। টুইটের সঙ্গে হ্যাকিংয়ের শিকার হওয়া ওয়েবসাইটগুলোর জন্য করণীয় এবং পরামর্শের একটি লেখার লিঙ্ক যুক্ত করা হয়েছে। ফরাসি সংস্থা এই হ্যাকিংয়ের ঘটনাগুলোকে বিকৃতিকরণ সাইবার অ্যাটাক বলে আখ্যায়িত করেছে। ফ্রান্সের জাতীয় তথ্য নিরাপত্তা ব্যবস্থা সংস্থার মতে এই ধরনের হ্যাকিংয়ে কোনো একটি ওয়েব পেজের পুরো তথ্য মুছে ফেলা বা তাতে নতুন কিছু যুক্ত করা বা কোনো কিছু দাবি তুলে ধরে। এদিকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট শুরু করেছে। ওই যে বড় আচ্ছি বাত হয়ে গেছে, যে প্রোডাক্টস কা বয়কট কর দিয়ে দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভ দেখা গিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এই বয়কট মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়েছে। এরও জের ধরে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। এর আগে ম্যাক্রো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখানোর পক্ষে সাফাই দিয়েছিলেন। গত রোববার জর্ডান, কাতার এবং কুয়েতের অনেক দোকানের তাক থেকে সরিয়ে নেওয়া হয় ফরাসি পণ্য। ফ্রান্সে তৈরি হওয়া চুল এবং সৌন্দর্য পণ্য ডিসপ্লেতে রাখা হয়নি। কুয়েতে প্রধান একটি রিটেল ইউনিয়ন ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। বিভিন্ন আরব দেশ যেমন সৌদি আরবে অনলাইনে এই ধরনের বয়কটের আহ্বান জানানো হচ্ছে।
আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ সৌদি আরবের ফরাসি সুপারমার্কেট চেইন সব ক্যাফের বয়কট করা নিয়ে বহুত আচ্ছা কিয়া হ্যাশট্যাগে দ্বিতীয় সর্বোচ্চ ট্রেন্ডিং ইস্যু হিসেবে উঠে দেখিয়ে এসেছে। বিলকুল সারি খালি আর ইনকো এদিকে মুকম্মল তো লিবিয়া গাজা এবং ফ্রান্সিসি উত্তর প্রোডাকশন সিরিয়ার পাক কর তুরস্ক দেনা চাইয়ে। সমর্থিত সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফরাসি বিরোধী ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আসুন আমরা সকল বাংলাদেশিরা ফরাসি পণ্য বয়কট করি। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। अल्लाह हाफिज। ये था दोस्तों अभी तक का वीडियो। और दोस्तों फ्रांस ने कितनी गलत घटिया और शर्मनाक किस्म की हरकत की है जिसको पूरी दुनिया के अंदर कंडेम्ड किया जा रहा है और किया जाना चाहिए। और ये इस कदर शर्मनाक फेल है जिसके ऊपर फ्रांस का जो सदर है उसको जो शर्म आनी चाहिए। और मैं क्या उसका मैं नाम नहीं लेना चाहता कि कहीं जो है ना उसने वो गुस्ताखे रसूल का मुर्तकिब हुआ और मुसलमानों के जज्बात के साथ उसने खेला। और ये बहुत अच्छी बात है। सबसे पहले तो क्रेडिट जाता है साइबर 71 टीम को, आपने बहुत अच्छा किया। उसके बाद तुर्की और पाकिस्तान के जितने जो अटैकर्स हमारे जो वेबसाइट्स को उन्होंने डाउन किया है, और इसको करना चाहिए ज़्यादा से ज़्यादा और इसकी जितनी मजम्मत हो सके। दोस्तों हमें अपने प्यारे नबी की ज़ात मुबारक से बढ़कर कुछ भी नहीं है और इसके ऊपर हम जितना मर्जी बोलते जाएंगे बोल सकते हैं, लेकिन दोस्तों हम चूँकि कमज़ोर हैं, हमारे पास एक इंटरनेट सोर्स है जिसके ऊपर हम अपना प्रोटेस्ट जो है अपनी आवाज़ बुलंद कर सकते हैं ताकि दोबारा इस तरह की कोई भी आदमी कोई भी जो हुक्मरान है मगरिब का है या किसी भी दुनिया में शख्स को हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ाते मुबारका ज़ाते अकदस पर कोई भी बात करने की हिम्मत ना हो सके। दोस्तों ये था आज का वीडियो। अब मैं मज़ीद इसके ऊपर जैसे जैसे मुझे इन्फॉर्मेशन मिलेंगी मैं आप सब दोस्तों के साथ शेयर करता रहूँगा। पाकिस्तान में भी एक गम गुस्से की लहर है। दोस्तों हम सब मुसलमान हैं, हम सबको इकट्ठा होने की ज़रूरत है ताकि हम इस तरह की जो गुस्ताखियाँ होती हैं उनका सदेबाप मिलकर कर सकें। दोस्तों बने रहने का बहुत ज़्यादा शुक्रिया। दुआ में याद रखिएगा, अपना बहुत सारा ख्याल रखिएगा। टेक केयर ऑफ यू, बेस्ट ऑफ लक। अल्लाह हाफिज़ नासिर।